যেসব লোকেরা বিয়ের বাড়িতে খানা খেতে গিয়ে খানা খাওয়ার পরে দুর্নাম করেন যে এ তরকারি ভালো না, ভাত ভালো না, মাংস ভালো না, তাদেরকে বলছি খেতে বসার সময় যদি খারাপ হয় না খেয়ে বেড়ে পড়ুন না, বসে বসে খান কেন? তোকে একটা প্রশ্ন করছি, ঠিকঠাক উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে, করেন। বলতো সুন্দরী মেয়েদেরকে ইংরেজিতে কি বলতে হয়? সুন্দরী মেয়েদেরকে ইংরেজিতে কি বলতে হয়? হ্যাঁ, সুন্দরী মেয়েদেরকে ইংরেজিতে আই লাভ ইউ বলতে হয়। কিরে ফাসকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এত ভাবছিস? একটা কথা ভাবছি গো। কি কথা ভাবছিস? আগেকার যুগে মেয়ে ছেলের বিয়ে হলে হ্যাঁ মেয়ে ছেলের বাবা মা বেশি কাঁদত, হ্যাঁ, আর এখনকার যুগে কোন মেয়ে ছেলের বিয়ে হলে মেয়ে ছেলের বাবা মার থেকে পাড়ার ছেলেগুলো যেন বেশি কাঁদে। আল্লাহ তুমি আমাকে ফুচকা বানিয়ে দাও এক্ষুনি, আল্লাহ তুমি আমাকে ফুচকা বানিয়ে দাও। কেন, তোকে ফচকা বানিয়েছি তাতে হবে না? না, আমাকে এবার ফচকা থেকে ফুচকা বানিয়ে দাও। কেন, কি কারণে বানাবো? তার কারণ হলো মেয়ে গেলা আমাকে দেখলে লাল ঝুল পড়বে, আর কমসে কম এরকম করে আয়। সব মেয়েরা আমার কথাটা একটু কান খুলে শুনবেন। হ্যাঁ, কথাটা হলো যে আজে বাজে চার্জার দিয়ে মোবাইল চাহে দিবেন না, ঠিক আছে? আজে বাজে চার্জার দিয়ে মোবাইল চাহে দিলে কখন আবার ব্যাটারি ফুলে যাবে ঠিক নাই। আমি পারবো না, তুই পারবি? পারবেন না, আমি তো পারবই। তো বল, লাড়ি ভুড়ি উনিশ কুড়ি হলো? একটা বউ শীতের সময় চুলোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন তাপাচ্ছে, হ্যাঁ, তখন শাশুড়ি আবার এসে বলছে এই যে বৌমা তুমি চুলোর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে আগুন তাপাচ্ছ কেন? তখন বৌমা আবার বলছে যে আপনার ছেলের রাতের খাবার গরম করছি। ভালো লাগলে লাইক শেয়ার ফলো। সব ছেলেদেরকে একটা কথা বলবো ভাই। কি কথা বলবেন ভাই, বলেন? কথাটা হলো যে মেয়ে না পিটিয়ে বৌদি পটান না। কেন ভাই? তার কারণ হলো মেয়ে পটাতে গেলে অনেক ছেলেদের থেকে ভালো হইতে হয়, আর বৌদি পটালে না শুধু দাদার থেকে একটু ভালো হইলেই চলবে। অনেক আমার বন্ধু বান্ধব আছেন, হ্যাঁ, তো ভাবছি কিছুদিন পরে একটা বিয়ে করব, তো কোন গাছের কাঠ দিয়ে খাট বানালে একটু ভালো হবে বলবেন তো? কেন, কলা গাছের কাঠ দিয়ে খাট বানাবি? কলা গাছের কাঠ দিয়ে খাট বানালে খাটটা একটু নরম নরম হবে না? হ্যাঁ, নরম নরম। আচ্ছা, খুব।